বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা খারাপ আছে। আর আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, মামাম স্কুলে চলে গেছে, 11টা বেজে গেছে, স্নান করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বোনের বাড়ি যাব। রান্নাবান্না করিনি, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, আর হচ্ছে মানে আমার শরীরে রক্ত নেই মনে হচ্ছে, আর খুব শ্বাসকষ্ট হচ্ছে। তার জন্য বোনে বলল যে তুই এসে আবার কদিন এসে থেকে যা। বোনের বাড়ি থেকে সবে আসলাম, দুদিন হয়েছে। তা বোন বলল যে তুই এসে আর কদিন থেকে যা, তা যে ডক্টরের কাছে যাব। দেখি ডক্টর কী বলে, অপারেশন করতে হবে বলেছিল, কিন্তু বলেছিল 40 বছর না হলে অপারেশন করা যাবে না। আমাকে বলেছে যেহেতু, তা আজকে ডক্টরের কাছে গিয়ে বলবো যে আমাকে অপারেশনটা করে দিতে, কেননা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, দিনের পর দিন এরকম শ্বাসকষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না। দেখো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, 3 ব্যাগ হয়েছে এখানে। একটা ব্যাগ এখানে মামামের বই খাতা রয়েছে, আর এখানে মামামের জামা আর আমার জামার নাইটি রয়েছে, আর বড় মেয়ে তো ওখানে রয়েছে। তাহলে চলো এখন যাওয়া যাক। কি চলছে? আমি চলে এসেছি। তিতলি কি করছে? বোন মাছ ধরছে, তুলিনি কাতলা মাছ। বলে দিয়া লিফ্টে মাল তুলবেন না, কেউ নেই তো বলার। ওনার কথা শুনছি না, তোমার সঙ্গে কি ঝগড়া? এখন তিতলি দিদি ব্রেকফাস্ট করছে, বাবা যাস না, বাটার আর বাটার দেখাচ্ছি আর অল্প অল্প সুগার। পাশের ফ্ল্যাটে পুজো হচ্ছে, আমাদের তিতলি পুজো দিয়েছে দেখো ঠাকুরের কাছে, আম দিয়ে মিষ্টি দিয়ে। তা চলো মিষ্টি খেয়ে নিয়ে একটা শশা খাই একটা। কোন দোকানের মিষ্টি? এখানে দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আজকের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আছে লাউগুলো, দেখো কী সুন্দর কুচি কুচি করে কেটেছে। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘণ্ট হবে, আর মাছের ঝোল হবে, কাতলা মাছের ঝোল। কাতলা মাছ সব কেটি ঝোল হবে এবং কাতলা মাছ। তিতলি দিদিভাই খুব সুন্দর করে সাজতে পারে, চুলটা অনেক বড় হয়ে গেছে। তিতলি দিদিভাই কবে কাটবা তুমি? তুমি রথে কাটলে না কেন? রথে চুল কাটলে এখানে আলু কাটা হয়ে গেছে, আবার দিদি বাটা ওইবেলা আবার নিমন্ত্রণ আছে। পাশের ফ্ল্যাটে পুজো হচ্ছে, গৃহপ্রবেশের নিমন্ত্রণ। বেগুন আলু একসঙ্গে ভাজবে, বেগুনটা দিতে ভুলে গেছি। ওরা এখন ব্যাংকে যাচ্ছে। বাবা সানগ্লাস, বাবা টাকলা গোল কই, কি কোথায় গেছে আবার? পাশের ফ্ল্যাটে পুজো হচ্ছে, লিফ্টটা ডাক ততক্ষণে, দরজা খুলে রাখ। টাটা চশমাটা পর, তুই তোকে দেখি একটু। ওই যে
টাকা চলে এসছে ব্যাংকিং এর কাজ করে। সব কাজ কাজ কমপ্লিট, বাইরে মারাত্মক রোদ, তাই ভেবে গিয়েছে পুরো মেয়েটা আমার। পাশে বাড়ি পুজো হচ্ছে, আজি স্নান সবাই খেতে বসে গেছে, স্কুলে গেছে। এখানে আছে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আছে পটল ভাজা, লাউ ঝিঙ্গি, আর এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছ। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করেছে, এখানে পটল ভাজা, পটল ভাজার সঙ্গে লাউ চিংড়ি তো বললাম। এখানে আছে আম ডাল, আর এখানে আছে ইলিশ মাছের পাতলা ঝোল। সবাই খেতে বসে গেছে। মাম্মা, ও মা, তোর পাপাও এসছে, ওকে উঠে দিলে তো একা একা পারে, আবার পাখা বন্ধ করছো কেন? না না, আবার কি আজ রথ না, তাও আমার বোন দেখো কত পাপড় রয়েছে, সাবুন পাপড়, তুই পাপড়, ওইটা রয়েছে আর বাঁধবে না, বাঁধবে না। ওটা তোর পাপড় খাওয়ার ইচ্ছা হয়েছে, কিনে পেয়েছে তার জন্য। আর এরা কী করে? আর সব শুয়ে রয়েছে এখনো, কেন কী করছিল এতক্ষণ? খাচ্ছি এখন পাপড় খাচ্ছি আমরা। গাইজ, এখন ইভিনিং টাইম, আমরা ঘুম থেকে উঠে পাপড় ভাজা খেলাম, বোন তো পাপড় ভাজলো, তো দেখালাম। আমি রেডি হয়ে গেছি, আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি, আর এদিকে আমার বোন রেডি হচ্ছে, রেডি হচ্ছে, তারপরে এখন বেরাবো, তো ডক্টরের কাছে যাবো। ডক্টর কী বললো না বলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেগুলো শেয়ার করবো। চলো, আমরা বেরিয়ে পড়েছি দুই বোনে, চলো ডক্টর কী বলে না বলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডক্টর বললো যে দুরকম ওষুধ দিয়েছে, দুরকম না তিন রকম ওষুধ দিয়েছে, বললো যে ওষুধগুলো খেতে তিন মাস, আর রিপোর্ট করতে দিয়েছে দুটো, ইউএসজি করতে দিয়েছে, আর কী কী রিপোর্ট দিয়েছে দুটো করতে, তা সেগুলো রিপোর্টগুলো করে তারপরে যেতে বলেছে। রিপোর্ট দেখে উনি বুঝবে যে আমার অপারেশন করতে হবে কি হবে না। তাহলে চলো, পরে আবার দেখা হচ্ছে। হেমন্তনা খেতে হবে, তাই সব ড্রেস পরে বসে রয়েছে। আমার বোনের অর্ধেক সাজ হয়ে গেছে, ড্রেস পরবে, আর আমার বৌদিরও দেখো সাজ লুকটা আজকে। এরা সব গিয়ে বসে, যেমন কম্বল লাগবে, তোমরা যদি তোমাদের কাছে কম্বল থাকে কমেন্ট করে জানিও কার কার কাছে কম্বল আছে। হ্যাঁ, এসি 15 ডিগ্রিতে চলছে, যেন কম্বল লাগবে। কাপানি গায়ে কাঁচা উঠে গেছে, আমার কাপানির চোখে দুলছে, দেখো আমার বৌদি, আমরাও দুলছি আমার বৌদির। আর আমার মামামও রেডি হয়ে গেছে, মামামে ড্রেস নিয়েছে, এটা নিয়েছে, খুব সুন্দর ড্রেসটা, গরমে এইসব ড্রেসই ঠিকঠাক একদম। সর চুল আসেন, তুই যা খুশি পর, শাড়ি পরবি পর, তারপর বলার কি আছে।
বৌদি হচ্ছে আসতে দিচ্ছে আমার মেয়েকে, আমার মেয়ে আবার তার বোনকে আসতে দিচ্ছে, আর আমি আমার বোনকে আসতে দেবো। লাইন আমার মেয়ে কি সুন্দর খেজুর বিলুনি করছে, খেজুর বিলুনি। সাজগুজ্জের পালা চলছে দিদি ভাই, তো দিদি সাজ কমপ্লিট। ও মা চুল খুলে ফেলেছিস খেজুর বিলুনি? হ্যাঁ খেজুর বিলুনি খুলে ফেলেছিস দিদি ভাই। তো আমার বড় মেয়ে আবার সাজে কি সাজে দাও দেখাচ্ছি, বাবা আবার লিপস্টিক আবার একটু কাজু। আর মা বলছে আমি রেডি সেডি রেডি হচ্ছে আমার বোন এখন, তা হয়ে নিক তারপর আবার তোমাদের দেখাবো। কমপ্লিট রেডি রেডি সেডি অনিমা গোপি আমার বোন রেডি। আমার বোন পুরো গরমে ঘেমে গেছে, আমার গরম সহ্য হয় না, সহ্য হয় না। তুই যা তুই যা আমরা রয়েছি তো তাদেরকে দিয়ে দেবো। ফাইনালি আমার বনু রেডি রেডি রেডি, গরম কিছু তাই এবার ভালো লাগছে, কারণ ওই কুর্তিটা একদম ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে, সিম্পল ঠিকই আছে সিম্পল। ওই আমার বৌদিও রেডি, বৌদি যা তুমি যাও খেয়ে তাড়াতাড়ি আসো। আমি পারি না কিন্তু ছেলেকে খাওয়াতে, আমি যদি না খাই রেখে দাঁড়া বসে থাকবো। যাও যাও তুমিও যাও। আমার মেয়ের হাতটা একটু ভালো করে ধুয়ে দিস, তার থেকে হ্যাঁ অল্প সিঁড়ি। ও বোধ হয় এতক্ষণ লাগে খেলো, ওর মুখের মধ্যে সবার খাওয়া গেছে, তা কী করবো? ফোন নিয়ে যাসনি কেন তোরা? ফোন করেছি তো দেখি ফোন নিয়ে যাইনি তো বাপি। কত এই তো খেয়ে উঠলাম, আর তোর ছেলে ভাত রেখেছি খেলোই না, তিন গরস খেয়ে ওই রয়েছে। ওই তো না ফেলবো কেন, রেখে দিয়েছে কি খাইছে? এতক্ষণ লাগলো কেন তোদের আসতে? কি কি খাওয়ালো বল, মেনুটা বল। পোলাও না প্রথমে দিয়েছিল, প্রথমে যে স্যালাড ভেজিটেবল চপ পোলাও আলুর দম ছানার কোপ্তা যেটা আমার খুব পছন্দ, চাটনি চাটনি পাপড় মিষ্টি পাই, ভালোই করেছে তাহলে মেনু। তুই তো দাদা ভাই রয়েছে, গুড নাইট বলে দাও বন্ধুদেরকে। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তুই মা নাকি নিয়ে শুয়ে আছিস বলছিস ভালো লাগে না, যাই হোক তোরা পাবি লাইক করে তখন বুঝবে যে আমরা কি কিছু বলছি। আর একটা বালিশ হলো এখানে মাথার ওখানে দিলে তাহলে আর তুই নিচু হবে বাবা। তাই যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এখানে একটু শুরু করতে হবে, আস্তে আস্তে করতে হবে না। চলো টাটা।